নমস্কার বন্ধুরা, রাহুল অ্যান্ড মমিতা ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সরাসরি আমি রেসিপিতে চলে যাচ্ছি, আর এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, তোমরা নিরামিষ দিনে এটা করতে পারো। তো দেখো, এই রেসিপিটি করার জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। দেখো, তাতে আমি দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর কিছুটা আদা দিলাম। এখানে 2 ইঞ্চির মতো আদা হবে। আর আমি দিচ্ছি এখানে চালমগজটা, এখানে 3 চামচের মতো এখানে আমি চালমগজ দিয়েছি। আর দিচ্ছি কিছুটা পোস্ত, আর আমি এখানে দিয়েছি শুকনো লঙ্কা, 5-6টার মতো শুকনো লঙ্কা দিয়েছি। তো এটাকে আমি পেস্ট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর এখানে একটা নারকেল লাগবে। তো নারকেলটা দেখো এখানে ছোলা হচ্ছে, আর এই নারকেলের দুধটা আমাদের লাগবে। দেখো নারকেলটাকে এবার কেটে নিচ্ছে। নারকেলটা ভাঙা হয়ে গেছে। তো এখানে দেখো নারকেলটা আমাদের দুর্ভাগ্যবশত কচি নারকেল হয়ে গেছে। তো তোমরা এখানে কচি নারকেলটা বাদ দিয়ে নিও, কারণ কচি নারকেল থেকে তো তেমন একটা দুধ বের হয় না। তো এখানে আমার এই নারকেলের দুধটাই লাগবে। তো নারকেলগুলো আমি খুলে নিচ্ছি। দেখো, আর এটাকে মিক্সারে দিয়ে এটাকে একটু পেস্ট করে নিতে হবে, এরা দুধ বের করে নিতে হবে। কিন্তু নারকেলটা যেহেতু কচি, দেখো পুরো পেস্টের মতো হয়ে গেছে। তো তোমাদের যদি রান্নাটা ভালো লাগে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে রেসিপিগুলো আমাদের কেমন হচ্ছে। তো দেখো পুরো ক্রিমের মতো লাগছে এটাকে। দেখো দুটো মশলাই আমাদের এখানে রেডি হয়ে গেছে। আর এখানে আমি আলুগুলোকে দেখো ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো এখানে ভাজারও কোনো দরকার নেই। আর একটা মশলা এখানে আমি তৈরি করে নিচ্ছি। দেখো এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে নিয়েছি কিছুটা, আর দিচ্ছি এখানে জিরে। এগুলোকে আমি শুকনো খোলা একটু ভেজে নিচ্ছি। ওটা আমার ভাজা হয়ে গেছে। তো তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তারপর দেখো আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা। একটু তেজপাতা, দু তিনটের মতো তেজপাতা দিলাম।
তো এরপরে দেখো যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল বের হচ্ছে। আর একটু এটা অনবরত নাড়তে হবে যাতে না তলায় বসে যায়। তো এই মশলাতেই আমি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর 2 চামচের মতো চিনি দিয়েছি, কারণ এটা নিরামিষ তরকারি, তো এটাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। তো এটাকে আমি কষিয়ে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যে নারকেলের পেস্টটা ছিল, এটাতে যেহেতু দুধের দরকার, নারকেলের দুধের, আমাদের তো সেটা করতে গিয়ে নারকেলের পেস্ট হয়ে গেছে, তো আমি সেটাতে একটু জল ঢেলে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি কষানো আলুর উপর এটাকে ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভালোভাবে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো, তারপর আমি একটু জল দিয়েছি, কিন্তু এখানে একটু হলুদ ইউজ করিনি। তো তাও দেখো তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো এটা আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তোমরা যে যেমন ঝোল পছন্দ করো তেমন রাখতে পারো, কিন্তু এটা তো আলুর দম, একটু অল্প ঝোল হলেই ভালো লাগে। তো এর উপর দেখো আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর খেতে হয়, তোমরা অবশ্যই বাড়িতে বানিও। তোমরা এটা রুটি বা পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে তোমরা খেতে পারো, আর তোমরা চাইলে এতে একটু ঘি দিতে পারো। দেখো আমি এর উপর একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখো দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। তো দেখো আমাদের রেডি হয়ে গেল আলুর মালাইকারি। তো তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। এটা তোমরা অবশ্যই বাড়িতে বানিও, এটা খেতে অসাধারণ হয়, আর তোমরা এটা নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে বানাবে। আর দেখো আমরা এটা দুপুরের এটা করেছিলাম ফ্রাইড রাইসের সাথে খাবো বলে। তো দেখো গরম গরম ফ্রাইড রাইস আর আলুর মালাইকারি সামনে নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, টাটা।